সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। প্রিয় ছাত্ররা, গ্যালভানোমিটার থেকে কিভাবে অ্যামিটার তৈরি করতে হয় তা নিয়ে আমি আমার গত ক্লাসে বলেছি। আজকে আমি গ্যালভানোমিটারকে ব্যবহার করে ভোল্টমিটার তৈরি করার কৌশল শেখাবো। দেখো, গ্যালভানোমিটার আর ভোল্টমিটার দুটো ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। শুধু তাই নয়, এদের কাজ করার কনসেপ্টও সম্পূর্ণরূপে আলাদা। ভোল্টমিটার যেমন কোনো রোধের অ্যাক্রসে ভোল্টেজ মেজারমেন্ট করতে পারে, গ্যালভানোমিটার কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আছে কি না, থাকলে সেটা কোন দিকে আছে তার মেজার করতে পারে। মানে একটা ভোল্টেজের ওপর কাজ করে, একটা কারেন্টের ওপর কাজ করে, কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট। তাই এদেরকে যখন বর্তনীতে যুক্ত করতে হয়, দুটোকেই ডিফারেন্টভাবে যুক্ত করতে হয়। যেমন ভোল্টমিটারকে কোনো রোধের অ্যাক্রসে ভোল্টেজ মাপার জন্য তার সঙ্গে সমান্তরালে যুক্ত করতে হয়। গ্যালভানোমিটার যেহেতু কারেন্টের ওপর মেজারমেন্টগুলো করে, তাই একে শ্রেণীতে যুক্ত করতে হয়। তাই সম্পূর্ণ ডিফারেন্ট কনসেপ্ট বা ডিফারেন্টভাবে যুক্ত করার জন্য যদি কেউ ভাবে যে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে পরিণত করবে, তার মানে সে ভাবছে কি, শ্রেণীতে থাকা একটা যন্ত্রকে সমান্তরালে থাকা একটা যন্ত্রে পরিণত করবে। মনে হচ্ছে সম্পূর্ণ অবাস্তব একটা কথা, অসম্ভব ব্যাপার। কিন্তু না, অসম্ভব নয়। গ্যালভানোমিটার থেকেও ভোল্টমিটার তৈরি করা যায় এবং তার কনসেপ্ট অত্যন্ত সোজা, ক্যালকুলেশনও অত্যন্ত সহজ। আজকের ভিডিওতে আমি এই সহজ বিষয়টাকেই ভালো করে বোঝাবো। তাই এই বিষয়টা বোঝার জন্য, যাতে ভালো করে তোমাদের ডেপথ তৈরি হয়, তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এবং এরকম ধরনের ফিজিক্সের ভিডিও আরও পেতে হলে তোমরা অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশেই যে বেল আইকনটা আছে তাকে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে তার লিংক তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে গ্যালভানোমিটার থেকে কিভাবে ভোল্টমিটার তৈরি করবে তার সম্পর্কে জেনে নিই। দেখো, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার তৈরির জন্য ফার্স্ট আগে ভোল্টমিটার কিভাবে কাজ করে সেটা জানা দরকার। তার জন্য আমি একটা সার্কিট নিয়ে নিয়েছি, যার মধ্যে দুটো রেজিস্ট্যান্স আছে, দুটোই সমান সমান, এবং সার্কিটে একটা সেল যুক্ত করেছি যার ভোল্টেজ 1000 ভোল্ট। যদি বলা হয় যে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হয় মেজার করো, তো তুমি কি বলবে? অনায়াসে বলতে পারবে, যেহেতু সার্কিটে রেজিস্ট্যান্স দুটো সমান সমান, তার মানে ভোল্টেজটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তো আমি বলতেই পারি এই 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ 500 ভোল্ট হয়ে যাবে, 500 ভোল্ট। কিন্তু যদি এই রেজিস্ট্যান্সগুলো সমান না হতো তাহলে কীভাবে বলতাম? তাহলে এইভাবে মৌখিকভাবে বলা যেত না, তাহলে কারেন্টকে ক্যালকুলেশন করে তারপর ভোল্টেজ ক্যালকুলেশন করতে হতো। আচ্ছা, চলো ক্যালকুলেশনটা করে আমি দেখাই। এই সার্কিটে 4 ওহম 4 ওহম দুটো রেজিস্ট্যান্স আছে, শ্রেণীতে আছে, তার মানে তুল্য রোধ 8 ওহম। তাহলে সার্কিটে কারেন্ট I = V/R, এই সূত্র থেকে আমি বলতে পারি 1000 / 8 A, দ্যাট ইজ 125 A কারেন্ট। তাহলে 125 A 4 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে, এই 4 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে এই 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত? V = IR, এই সূত্র থেকে আমরা বলতে পারি কারেন্ট হচ্ছে 125, রেজিস্ট্যান্স 4, সো 125 × 4 ভোল্ট, দ্যাট ইজ 500 ভোল্ট। তাহলে যেটা আমরা মৌখিকভাবে দুটো রেজিস্ট্যান্স সমান থাকার জন্য বলে দিতে পারছিলাম, সেটাকে আমরা ক্যালকুলেশন করেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলা হয় ক্যালকুলেশন নয়, কোনো যন্ত্রের সাহায্যে মেজার করে বলো, তাহলে তোমাকে ভোল্টমিটারের সাহায্য নিতে হতো এবং ওই 4 ওহমের অ্যাক্রসে সমান্তরালে যুক্ত করতে হতো। কত পাওয়ার কথা? 500 ভোল্ট, এটাই দেখানোর কথা ভোল্টমিটারে। তো যুক্ত করলে, যুক্ত করার পর ভোল্টমিটারের দিকে তাকিয়ে দেখলে যে 500 ভোল্ট দেখাচ্ছে না, দেখাচ্ছে 350 থেকেও কম একটা ভোল্টেজ। আচ্ছা, আলাদা হলো কেন? দেখানোর কথা তো 500 ভোল্ট, তার জায়গায় অন্য ভোল্টেজ দেখাচ্ছে কেন? তার কারণ, এই ভোল্টমিটারের নিজেরও একটা রোধ আছে, যে রোধটাকে ধরো এখানে আমি রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার RV বলছি। এবং এই রেজিস্ট্যান্সটা 4 ওহমের সঙ্গে কি সমান্তরালে আছে, ফলে তুল্য রোধ 4 ওহমের বদলে তার থেকেও কম হয়ে গেল। ফলে এই সার্কিটে ওভারঅল তুল্য রোধ যেটা একটু আগে 8 ওহম ছিল, সেটা এখন 8 ওহমের থেকেও কম হয়ে গেল। ফলে কারেন্টটা কী হবে? বেড়ে যাবে, এবং ডিফারেন্ট লাইনে ডিফারেন্ট কারেন্ট হয়ে যাওয়ার জন্য ভোল্টেজ ডিফারেন্ট শো করবে, এবং তাই ভোল্টমিটার ডিফারেন্ট ভোল্টেজ দেখাবে। মানছি ভোল্টমিটার কেন ডিফারেন্ট ভোল্টেজ দেখাচ্ছে সেটা বুঝলাম, কিন্তু ভোল্টমিটার ব্যবহার করার উদ্দেশ্য আমার তো তা ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে এর অ্যাক্রসে 500 ভোল্ট ভোল্টমিটার তাকেই শো করবে, কিন্তু তা তো শো করলো না। তাই এইরকম রেজিস্ট্যান্স বা এত বেশি রেজিস্ট্যান্সের ভোল্টমিটারকে সার্কিটে ইউজ করে সঠিকভাবে ভোল্টেজ মেজার করা যায় না, এবং তার জন্যই আমাকে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার প্রস্তুত করা শিখে নিতে হবে। কারণ গ্যালভানোমিটার দিয়ে আমি যদি কোনোরকম যন্ত্র বানাই যার জন্য সার্কিটে এই ভোল্টেজটার কোনো চেঞ্জ হবে না, সেটাকেই আমি মেজার করতে পারবো।
তার জন্য আমি করলাম কি, ওখান থেকে ভোল্টমিটারটাকে সরিয়ে দিলাম এবং ওই জায়গায় আমি গ্যালভানোমিটারকে যোগ করব বলে ঠিক করলাম। কিন্তু যোগ করতে যাব তার আগেই আমি চেক করে দেখলাম, আরে গ্যালভানোমিটার তো একটা অন্য কনসেপ্টের ওপর তৈরি, ও তো কারেন্ট মাপতে পারে, ও তো ভোল্টেজ মাপতে পারে না, তাহলে কী করে বসাবো এখানে? তারপর আবার যদি দেখি এর রেঞ্জ 0-30 আছে, অ্যাম্পিয়ার এককে কারেন্ট হচ্ছে 0-30 অ্যাম্পিয়ার। কিন্তু এই সার্কিটে যদি বসাই, এই সার্কিটে কারেন্ট কত? একটু আগেই দেখেছি যে 4 ওহম যখন শ্রেণীতে থাকে তখন কারেন্ট I ইকুয়ালস টু 125 অ্যাম্পিয়ার হয়। তো এটা তো অনেক বেশি অ্যাম্পিয়ার, এটা তো অনেক কম রেঞ্জের, তাহলে কি করব? তাহলে এখানে কি শান্ট যুক্ত করতে হবে? না, শান্ট যুক্ত করব না এখানে। তার জায়গায় এই গ্যালভানোমিটারের সঙ্গে একটা বেশি মানের রোধ, মানে এর থেকেও বেশি এরকম একটা রেজিস্ট্যান্সকে শ্রেণীতে যোগ করব, যোগ করে একটা কম্বিনেশন বানাবো এবং সেই কম্বিনেশনটা এই রোধের অ্যাক্রসে সমান্তরালে যুক্ত করব। যুক্ত করার ফলে যে জিনিসটা হবে তাকে আমি ভোল্টমিটার বলবো। চলো ব্যাপারটা বোঝার জন্য আমি দেখে নিই। এইভাবে যুক্ত করলাম, গ্যালভানোমিটার আছে, রেজিস্ট্যান্স আছে এবং এই দুটো কম্বিনেশনকে আমি যুক্ত করলাম এই 4 ওহমের অ্যাক্রসে এবং এই যেটা হলো তৈরি এটাকে আমি ভোল্টমিটার বলবো। এখন তুমি বলবে যে স্যার এটা তো কারেন্ট মাপে, ভোল্টেজ তো মাপে না, তাহলে এটাকে ভোল্টমিটার কেন বলছেন? প্রথম কথা হচ্ছে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছি 0-30, এই রেঞ্জটাকে তো আমি অন্য একটা কাগজ লাগিয়ে কমপ্লিটলি অন্যতে পাঠিয়ে দেবো, ভোল্টমিটারে পাঠিয়ে দেবো, তাই ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। চিন্তা কোন জায়গায়? চিন্তা হচ্ছে এই সার্কিটের এখানে তো 125 অ্যাম্পিয়ার ছিল, কিন্তু এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কত কারেন্ট যেতে পারবে? 30 অ্যাম্পিয়ার। না হলে কী হবে, 30 থেকে বেশি হলেই ক্যালভানোমিটার আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই এই রেজিস্ট্যান্সটাকে বড় নেব এমন কারণে যাতে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা যেন 30 অ্যাম্পিয়ারই যায়, আর বাকি যে কারেন্ট সেটা এই 4 ওহমের মধ্যে দিয়ে যাক। এখন এখানে কারেন্টটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই 4 ওহমের অ্যাক্রসে 500 ভোল্ট সেটাই যেন এই যন্ত্র মাপে। তো তাই আমি এই রেজিস্ট্যান্সটাকে বুঝে শুনে চুজ করব। তাহলে চলো ব্যাপারটাকে বুঝে নিই। তাহলে এই যে কনস্ট্রাকশনটা হলো, তাহলে আমি ভোল্টমিটার এখানে কাকে বলছি? এখানে আমি ভোল্টমিটার বলছি এই পার্টটাকে। দেখতে পাচ্ছি যে ওভারঅল সার্কিটের এই যে পার্টটা যেখানে আমি গ্যালভানোমিটার আর একটা রেজিস্ট্যান্সকে শ্রেণীতে যোগ করে তৈরি করেছিলাম, তার ওপরে যে রিডিংটা ছিল সেই রিডিংটার উপর একটা কাগজ দিয়ে দিয়েছি এবং কাগজের মধ্যে মাঝখানে সেটাকে 0 ভোল্ট লিখে দিয়েছি এবং এন্ডে যেখানে 30 অ্যাম্পিয়ার ছিল সেখানে আমি 500 ভোল্ট লিখে দিয়েছি এবং 500 ভোল্ট দেখাচ্ছে, তাই এখানেও কাঁটাটা গিয়ে 500 ভোল্টেই দেখাচ্ছে। তার মানে আমি ভাববো কি, এটা একটা ভোল্টমিটার। ঠিক আছে, তাহলে কীভাবে এটা তৈরি করব চলো সেটা দেখে নিই। তাহলে এটা তৈরি করতে গেলে আমাকে ওই রেজিস্ট্যান্সটাকে নিয়ে ভাবতে হবে। রেজিস্ট্যান্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই রেজিস্ট্যান্সটাই হিসাব করে দেবে যে এর মধ্যে 30 অ্যাম্পিয়ারই যেন যায়, তার ফলে কাঁটাটা ফুল স্কেল ডিফ্লেকশনও দেখাবে এবং এর অ্যাক্রসের ভোল্টেজ 500 ভোল্টই থাকবে। তো তার জন্য আমি কি করলাম, তার মানে এই 500 ভোল্ট এই পুরো রেজিস্ট্যান্স এবং গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স যেটাকে 5 ওহম বলেছি তাদের ওভারঅল এন্ডের ভোল্টেজকেই বোঝাচ্ছে। তার মানে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি 500 ভোল্ট যেটা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যেকার ভোল্টেজ ইজ ইকুয়ালস টু এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ইনটু এর রেজিস্ট্যান্স, কারেন্ট যাচ্ছে IG ইনটু রেজিস্ট্যান্স R প্লাস 5 ওহম গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, তার মধ্যে দিয়েও যে কারেন্ট যাচ্ছে সেটাও IG ইনটু ও রেজিস্ট্যান্স, সেটা আমি দেখতে পাচ্ছি 5। তাহলে যেহেতু আমরা জানি IG হচ্ছে ওর ফুল স্কেল ডিফ্লেকশনে থাকবে, 500 ভোল্ট যখন হবে তখন এই কাঁটাটাও ফুল স্কেলে থাকবে এবং এখানেও আমি 500 ভোল্টই টিক করব, ওখানে আমি আর্টিফিশিয়ালিভাবে লিখব, তাই এখানটায় কারেন্ট 30 অ্যাম্পিয়ারের সঙ্গে সমান হতে হবে, তবে গিয়ে ফুল স্কেলে কাঁটাটা থাকবে। তাহলে 30 ইনটু R ইজ প্লাস 30 ইনটু 5, দ্যাট ইজ 500 ইজ ইকুয়ালস টু 30 R প্লাস 150, সো R ইকুয়ালস টু 500 - 150, দ্যাট ইজ 350 ডিভাইডেড বাই 30। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 1.3 এরকম 1.667 বা 1.67 বলতে পারো।
তাহলে এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ 5 ওহম 4 ওহম 4 ওহম এগুলো ছিল তার তুলনায় অনেক বেশি, তাহলে 11.67 ওহম বড় রোধ। এবং তাকে আমি এই গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে যোগ করার ফলে এই মেন সার্কিটের কারেন্ট যা ইচ্ছা হোক, যেটা 125 যদি বলি, 125ও যদি হয়, তাহলেও এই কারেন্টটা এখানে 30 অ্যাম্পিয়ারই যাবে এবং তার ফলে এই কাঁটাটা ফুল স্কেল ডিফ্লেকশন হবে 30 পর্যন্ত। এবার আমি করবো কি না, এটাকে পুরোটাকে কভার করে দেবো, কভার করে দিয়ে ওই যে মিটারটা আছে তার উপর একটা কাগজ আটকে দেবো এবং জিরোর জায়গায় 0 ভোল্ট লিখবো এবং 30-র জায়গায় আমি 500 ভোল্ট লিখবো, কারণ আমি তো হিসাব করেছি 500 ধরেই। তার মানে এখানে যখন 500 ভোল্ট হচ্ছে সেটা এখানে শো করবে। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে যে এইভাবেই আমি গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটারে পরিণত করতে পারি। এবার যদি সিম্বল দিয়ে এবং ভেরিয়েবল দিয়ে এই পুরো ব্যাপারটাকে হিসাব করতাম তাহলে কীভাবে করতাম? তার জন্য আমি সার্কিটটাকে চেঞ্জ করে দিলাম। সার্কিটের গ্যালভানোমিটারের জায়গায় আমি গ্যালভানোমিটার সিম্বল দিলাম আর রেজিস্ট্যান্সটাকে আর বললাম এবং ধরলাম যে আইজি কারেন্ট যেটা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি যায় তাহলে গ্যালভানোমিটারের কাঁটার ফুল স্কেল ডিফ্লেকশন হয়, যেখানে আমি ম্যাক্সিমাম ভোল্টেজ এই ভিটাকে বসাবো এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভি সেটাকে ও মেজার করে ওখানে শো করবে। তাহলে আমি কী লিখতে পারি আগের মতন একই রকমভাবে বলে দিতে পারি, সো ভি ইকুয়ালস টু এর মধ্যে দিয়ে আইজি যাচ্ছে, সো আইজি ইন্টু ক্যাপিটাল আর প্লাস আইজি ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স যেটাকে আমরা জানি ক্যাপিটাল জি দিয়ে লেখে, ক্যাপিটাল জি, সো আর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কত, ভি মাইনাস আইজি ইন্টু ক্যাপিটাল জি ডিভাইডেড বাই আইজি। তাহলে তোমরা দেখতে পেলে যে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার তৈরি করা এমন কিছু জটিল কাজ নয়, এর জন্য একটা নির্দিষ্ট রোধের গ্যালভানোমিটার নিতে হবে এবং তার সঙ্গে একটা উচ্চমানের রোধ যাকে ক্যালকুলেশন করে নিতে হবে আগে তাকে শ্রেণীতে যোগ করতে হবে, করার পর যে কম্বিনেশনটা হবে তাকে বলা হবে ভোল্টমিটার এবং গ্যালভানোমিটারের ওপরে যে রিডিংটা আছে সেটাকে চেঞ্জ করে ভোল্টমিটারের রিডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে। এরপর যে রোধের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করতে চাও তার সঙ্গে ওকে সমান্তরালে যুক্ত করলেই ভোল্টেজ মেজার করতে পারবে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে রোধের অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখানোর কথা সেটাই ভোল্টমিটারও এখানে শো করবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? এত জটিল জিনিসটাকে কত সহজে তোমরা বুঝতে পারলে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের বন্ধুরাও যাতে ব্যাপারটা বুঝতে পারে তাদের জন্য তাদেরকে শেয়ার করো। আর এরকম ধরনের ভিডিও যদি এর পরবর্তীকালেও পেতে চাও তাহলে অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো, অল করে দাও। আজকের মতন এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, টাটা।